নমস্কার বন্ধুরা জব জেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনারা প্রত্যেকেই জানেন কাল তেইশে আগস্ট কিন্তু বিধানসভা অভিযান ছিল সংগ্রামী যৌথ মঞ্চের এবং প্রতিটা সরকারি কর্মীর সেখানে কিন্তু বিধানসভায় গিয়ে স্পিকারের সাথে দেখা করার চেষ্টা করেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা কিন্তু বহু চেষ্টার পর বিধানসভার যে স্পিকার রয়েছেন তার কাছে একটি চিঠি জমা করেন যাতে বিধানসভায় এই ব্যাপারটি ওঠে সেক্ষেত্রে চিঠিতে তার সংগ্রামী যৌথ মঞ্চ কী লিখেছে সেটা আপনাদের প্রতিটা সরকারি কর্মীর জানা প্রয়োজন কি কী দাবি বিধানসভার স্পিকারের কাছে তুলে ধরা হয়েছে তা সেটা কিন্তু আপনাদের প্রতিটা সরকারি কর্মীর জানা প্রয়োজন তো এখানে দেখতে পাচ্ছেন সেই চিঠিটি কিন্তু আমি আপনাদের সামনে দেখাতে চলেছি তেইশ আট দু হাজার তেইশে কিন্তু এই চিঠিটি বিধানসভার স্পিকারকে জমা দেওয়া হয়েছে এর আগে একটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে বিধানসভার স্পিকারদের স্পিকারের সাথে দেখা করার জন্য কতটা কষ্ট করতে হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীদের তো এখানে কী বলা হয়েছে আমরা ডিটেলসে দেখে নেব মাননীয় মহাশয় রাজ্য সরকারি ও শিক্ষকদের শারীরিক ও বর্ধক্য শ্রমের ওপর নির্ভর করে যে সকল কর্মকাণ্ড চলছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে কয়েকটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করে তার সমাধানের আশা করছি সেগুলি হলো এক নম্বর দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মী ও শিক্ষকদের দীর্ঘকাল ধরে মূল বেতন থেকে বেতনের যে অবিচ্ছিন্ন অংশ সেই মহার্ঘ ভাতা যা এআইসিপিআই অনুসারে প্রাপ্য তা থেকে বঞ্চিত বিরোধী নেত্রী থাকাকালীন এই মহার্ঘ ভাতা সংক্রান্ত বিষয়ে বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রীর যে লড়াই তার রাজ্য সরকারি কর্মী ও শিক্ষক মহলে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন দু হাজার বিধানসভা নির্বাচনের পূর্বে সোনারপুর এক জায়গায় বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী মন্তব্য করেছিলেন যে সরকার তার কর্মীদের প্রাপ্য দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই অথচ বিস্ময়ের সাথে আমরা লক্ষ্য করলাম ওনার মুখ্যমন্ত্রিত্বকালীন পাপ্য দিন থেকে সর্বভারতীয় মূল্যসূচক অনুসারে মহার্ঘ ভাতা প্রদানের ক্ষেত্রে যে বঞ্চনা তা সর্বাধিক চরম রূপ ধারণ করেছে রোপা দু হাজার নয় অনুযায়ী রাজ্য সরকারি কর্মী ও শিক্ষকদের পাহাড় প্রমাণ বকেয়া পড়ে বর্তমানে রোপা দু হাজার উনিশ অনুযায়ী এই বকেয়ার পরিমাণ বর্তমানে ছত্রিশ শতাংশ বর্তমানে মূল্য বৃদ্ধির বাজারে রাজ্য সরকারি কর্মী ও শিক্ষকদের মহার্ঘ ভাতা প্রদানের ক্ষেত্রে যে পাহাড় প্রমাণ বঞ্চনা করছে চলছে তাদের পক্ষে সংস চালানো মুশকিল এক্ষেত্রে ক্রমবর্ধমান চিকিৎসা খরচ অন্যদিকে বেলায় মূল্যবৃদ্ধির ফলে অবসরপ্রাপ্ত সংসার চালাতে যথেষ্ট কঠিন বাস্তবের সম্মুখীন হচ্ছেন কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের সর্বভারতীয় মূল্যসূচক অনুসারে প্রাপ্য দিতে থেকে বর্তমান মহার্ঘ ভাতা প্রদান করে তাদের শ্রমের ন্যূনতম মর্যাদা প্রদান করা উচিত এই আশা রাখছি বিগত দুশো ন দিন ধরে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে যে অবস্থান কর্মসূচি চলছে সেই কর্মসূচিকে সম্মান জানিয়ে বকেয়া ভাতা প্রাপ্য দিন থেকে অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি রোপা দু হাজার উনিশে দিল্লি বঙ্গভঙ্গ বঙ্গভবনে এবং চেন্নাইয়ের যুব আবাতে আবাসে কর্মরত কর্মীদের ভাতা স্থায়ী আদেশনামা এবং প্রদান করা হয়েছে অথচ এই শর্তে এই রাজ্যের কর্মচারীদের জন্য এরকম কোনো আদেশনামা নেই রোপা দু সকল কর্মী শিক্ষক অবসরপ্রাপ্তদের জন্য অবিলম্বে ভাতা স্থায়ী আদেশনামা প্রদান করতে হবে দেখলেন এটা এক নম্বর গেল দু নম্বরে কী বলা হয়েছে সকল সরকারি প্রতিষ্ঠা ও শিক্ষক ক্ষেত্রে প্রায় সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী পদ শূন্য স্বচ্ছতার ভিত্তিতে দ্রুত এই শূন্য পদে স্থায়ী নিয়োগের ব্যবস্থা করার আবেদন জানানো হচ্ছে রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের যে চাহিদা তার অনেকটাই এই ক্ষেত্রে থেকে মেটানো সম্ভব তিন নম্বর দেখুন সমস্ত শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি ক্ষেত্রে যারা চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ হয়েছেন তাদের যোগ্যতার ভিত্তিতে দ্রুত স্থায়ীকরণের আবেদন জানানো হচ্ছে কারণ আদর্শ নিয়োগকর্তা হিসাবে সরকার কখনো কোনো কর্মচারীকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করতে পারে না অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য পৃথক ওয়েব পোর্ট গঠনের মূল্যবৃদ্ধির সাথে সাধযুক্ত রেখে নিয়মিত বেতন বৃদ্ধির দাবি করছি চার নম্বর দেখুন মার্গ ভাতা সংক্রান্ত আন্দোলনের সক্রিয়ভাবে যোগদানের কারণে যে সকল আন্দোলনকারীকে হয়রানি বদলি করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করা হোক কর্মচারী শিক্ষকদের দেখতে পাচ্ছেন সরকারের শত্রু নন তার প্রস্তাবের সহায়তা হিসাবেই রাজ্যের উন্নয়নের গতিকে এগিয়ে নিয়ে যেতে মধ্যরূপ আশাবাদী দুশো নয় দিন ধরে থাকা কর্মচারীদের আন্দোলনকে শ্রদ্ধা জানিয়ে আমাদের দাবি সমূহে স্থায়ী সমাধানের জন্য আপনি অতি দ্রুত কর্মচারী ভূমিকা পালন করে কর্মচারী আন্দোলনের ইতিহাসকে মহিমিত করবেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্পিকারকে লেখা কয়েকটা দাবি প্রতিটা ক্ষেত্রে কিন্তু মহার্ঘবতা ছিল স্বচ্ছভাবে নিয়োগের কথা বলা হয়েছে যারা অস্থায়ী কর্মীদের রয়েছেন তাদের স্থায়ীকরণ ও তাদের বেতন বৃদ্ধির কথাই কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে কালকে বিধানসভাতে তুলে ধরা হয় স্পিকারের হাতে কিন্তু এই চিঠিটি দেওয়া হয় যার মূল্য কিন্তু অনেক বিধানসভায় যদি এই চিঠি পড়া হয় বিধানসভায় যদি এই চিঠি স্পিকার তুলে ধরেন সেক্ষেত্রে কিন্তু আমরা আশাবাদী বিরোধী দলনেতা যারা রয়েছেন তারা সমর্থন করবেন এক্ষেত্রে কিন্তু কিছু সংখ্যক পুজোর আগে ডিএ বাড়ার সম্ভাবনা তৈরি হবে এখন সম্পূর্ণটা ডিপেন্ড করছে স্পিকারের ওপর তিনি বিধানসভা চলাকালীন এই চিঠি এই চিঠি সংগ্রামী যৌথ মঞ্চে দেওয়া চিঠি তিনি কি তুলে ধরবেন তার ওপরে গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝখানে অনেক অনেক শেয়ার করে দিন থ্যাংকস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও